এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে, সেই ক্ষমতায় ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কথা দিয়ে গেলাম আপনাদের সাথে, বুজুর্গানের সাথে, আমিও এক বুজুর্গানের সন্তান হিসাবে আপনাদের সাথে আছি, থাকবো যতক্ষণ সকল মামলা তার প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে আনার ব্যবস্থা করার দরকার। আমার নেতা বলেছে এমন ক্ষমতা আমি যেতে চাই না যে ক্ষমতায় সিল মেরা ভোট দিয়ে এমপি বানাবে, সে এমপিরা আমাকে প্রধানমন্ত্রী করবে। মৃত ব্যক্তি কবর থেকে উঠে ভোট দেবে, সেই ভোটে আমি এমপি প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশের এমন একটি নির্বাচন কমিশনের অধীনে আমার ভোট আমি দিব, এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে, সেই ক্ষমতায় ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কথা দিয়ে গেলাম আপনাদের সাথে, বুজুর্গানের সাথে, আমিও এক বুজুর্গানের সন্তান হিসাবে আপনাদের সাথে আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত আপনারা। যে উদাহরণটা সৃষ্টি করেছিল শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, রশি টানিয়ে 1991 সালে একটা নির্বাচন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন কে? বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা বলছিল একদিনের জন্য, এক মিনিটের জন্য তোমাকে সুখের সংসার করতে দিব না, সুখের সরকার পরিচালনা করতে দিব না। তারই ফলস্বরূপ 96 সালে লোগি বৈঠা দিয়ে মানুষ মেরে আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইসলামিক বই পড়েছেন আপনারা, দায়ী করেছেন আমাদেরকে। মানুষ মেরে লাফিয়ে মৃত মানুষের উপর লম্পঝম্প করেছেন, হাইকোর্টে ময়লা ফেলেছেন, এজলাসে লাথি মেরেছেন, বিচার মানি তালগাছ আমার থাকতে পেরেছেন? কোথায় আপনার সে অহংকার? কোথায় আপনার সে দম্ভ? কোথায় আপনার সে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার লোকেরা যারা আপনাকে কুপ্রস্তাব দিয়ে, কুমন্ত্র দিয়ে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, বিচার বিভাগে নিজের করায়ত্ত আনার জন্য প্রধান বিচারপতিকে পিস্তল ধরে দেশ থেকে বের করে দিয়েছেন? এগুলো কি মনে পড়ে না আমাদের? অনেক নেতা এখানে কারাবরণ করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কষ্ট করে নিকা রেজিস্টার করতে দিয়ে পানির মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে অস্ত উপার্জন করলে সে অর্থ আওয়ামী লীগকে দিতে বাধ্য করেছে। এত চাঁদাবাজি, এত অত্যাচার, এত অবিচার পৃথিবীর কোন ইতিহাসে কোন দেশে করে নাই শেখ হাসিনা যা করে।